কথা বলতে চাই এখানে যে রেস্টুরেন্টে রয়েছে উপরেই কাচি ভাইয়ের উপরেই খানাস সেই রেস্টুরেন্টে আপনি ছিলেন একসাথে এখানে চা খেতে নামছি, তো আমরা দুজনে কথা বলতেছিলাম এমন টাইমে হঠাৎ আমরা শুনি যে চুমুকে আগুন লাগছে, তো আগুনটা অনেক অল্প পরিমাণে লাগেছে, তারপরে হঠাৎ করে এটা আমরা নিবানোর চেষ্টা করছি অনেক, কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতেছিলাম না। তারপরে আমাদের আমরা যত স্টাফ আছে আমরা সবাই সব চেষ্টা করছি যাদের জানানো দেওয়ার জন্য জানাই দিছি, যেমন আমি আমার স্টাফকে বলছি যে তোমরা সবাই উপরে চলে যাও, কারণ হচ্ছে যেহেতু নিচে আগুনটা লাগছে তো বেরোয়ার সুযোগটা খুবই কম ছিল, ঠিক আছে, যার কারণে আমাদের স্টাফদেরকে আমরা বলছি বা আমাদের গেস্টদের বলছি আমরা কোথা থেকে লাগছে চুমুকের কোথা থেকে লাগছে চুমুকের যে আপনার ভিতর থেকে একদম মানে হ্যাঁ রান্নাঘর থেকে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আসলে ওইটা তো ছোট একটা রেস্টুরেন্ট, মানে রান্নাঘর আর এই পুরোটাই একটাই, তো ওইভাবে বোঝা যাচ্ছিল না, যার কারণে ওই আগুনটা লাগছে যে কোথা থেকে এক্সাক্ট ওটা বলতে পারবো না বাইরে থেকে। ওইখানে একটা ব্লাস্ট হয়েছে, একটা আমরা ব্লাস্ট হওয়ার শব্দ পাইছি, ওই ব্লাস্ট হওয়ার পর থেকে আগুনটা আসলে বড় আকার ধারণ করেছে, এখন ভিতরে কি ব্লাস্ট হয়েছে ওটা আমরা বাইরে থেকে বলতে পারিনি, কারণ হচ্ছে আপনি খানাজের কে? আমি খানাজের বিজনেস ম্যানেজার হিসেবে আছি। আপনার নাম? আমার নাম মহাসেন সরকার। পরে ফায়ার সার্ভিস আমাদেরকে বের করে নিয়ে আসছে, তো আমার দুইটা ছেলে একটু আহত হয়েছে, একজন ঢাকা মেডিকেলে আছে আর একজন এখন মনে হয় এখানে কোন হসপিটালে চিকিৎসাধীন আছে। আগুনের সূত্রপাত নিচতলা চুমুকে থেকে? হ্যাঁ, আগুনের সূত্রপাত এখান থেকে। হ্যাঁ।